দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার উত্তরে সরুপকাঠি বরিশাল সড়কে মাদবপাশা এর অবস্থান। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনে মাদবপাশা একটি বৃহৎ দিঘি খনন করেন। তার মা দুর্গা দেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। শুধু জলাভূমির আকার 27 একর, পার্শ্ববর্তী পাড় ও জমিসহ মোট আয়তন 45.42 একর। দুর্গাসাগরের তিন দিকে ঘাটলা ও দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর টিলা। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। দিঘির পাড়ে সরু রাস্তা, মাঝে মধ্যে বসার জন্য বেঞ্চ, ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ প্রকৃতি প্রেমীদের দেয় অনাবিল সুখ। বাতাসের বেগ একটু বেশি হলেই দুর্গাসাগরে ঢেউ ওঠে, আর সেসব ছোট ছোট ঢেউয়ে ভেসে ওঠে পাড়ের বৃক্ষরাজির ছায়া। দুর্গাসাগরের মেন গেটের সামনে রয়েছে সুবিশাল সিমেন্টের প্রশস্ত খাটলা।